শহীদ মিনারে গ্রামীণ ফোন কর্মীদের আলোর মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘটের পর কেন্দ্রীয় শহীদ মিনার সহ বিভাগীয় শহরগুলোতে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করল গ্রামীণ ফোনের সাধারণ কর্মীরা। সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে আলোর মিছিল নামের এই কর্মসূচিতে নেতৃত্ব দেন গ্রামীণ ফোন এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি ফজলুল হক। গ্রামীণ ফোনের গ্রাহক সেবা কেন্দ্রের 130 জন সহ মোট 180 জনকে কর্মহীন অবস্থায় থেকে কাজে ফিরিয়ে নেওয়া সহ সাধারণ সম্পাদক মিয়া মাসুদকে স্বপদে পুনর্বহালের দাবিতে এই কর্মসূচি পালন করেন তারা। কেন্দ্রীয় শহীদ মিনার ছাড়াও সিলেট, বরিশাল, খুলনা, রাজশাহী, রংপুর, কুমিল্লা এবং চট্টগ্রামে কেন্দ্রীয় শহীদ মিনারে জিপিইউ সার্কেল কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ গ্রামীণ ফোন কর্মীদের অংশগ্রহণে এই কর্মসূচি পালন করা হয়।